আজ নিয়ে এসেছি শাকিব খান ভক্তদের জন্য বিশাল এক সুখবর শাকিব খান এবার অভিনয় করতে যাচ্ছেন লন্ডন নামক সিনেমাতে আর এই সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকবেন তিনজন নায়িকা এক সিনেমায় তিনজন নায়িকা বিষয়টা শুনে অনেকের কাছে অবাক লাগলেও এটাই সত্য এই বিষয়টা নিশ্চিত করেছেন লন্ডন সিনেমার পরিচালক ইফতেখার চৌধুরী গত সেপ্টেম্বর মাসে দুবাই সফরে গিয়েছিলেন শাকিব খান চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু এবং পরিচালক ইফতেখার চৌধুরী দুবাই থেকে ফেরার পর গণমাধ্যম কর্মীদের সামনে শাকিব খান জানিয়েছিলেন তার নতুন ছবির লোকেশন দেখতে তিনি দুবাই গিয়েছিলেন এ বিষয়ে এই সিনেমার পরিচালক ইফতেখার চৌধুরী বলেন শাকিব খানকে নিয়ে লন্ডন নামের একটি ছবি তৈরি হচ্ছে ছবির প্রয়োজক সোলাইমান আলী যুক্তরাজ্য এবং দুবাইয়ের ব্যবসায়ী এ সময় তিনি আরও বলেন আমি শাকিব এবং বাবু মাস দেড়েক আগে দুবাইয়ে গিয়ে ওই ব্যবসায়ীর সঙ্গে মিটিং করেছি ছবির পুরো বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে কাজটি হচ্ছে এবং ছবির নাম লন্ডন এছাড়াও তিনি জানান বাংলাদেশের লন্ডন ছবিটি পরিবেশনার দায়িত্বে থাকবেন শাকিব খান লন্ডন হবে একটি মৌলিক গল্পের ছবি এই সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকবেন তিনজন নায়িকা একজন বাংলাদেশি আর বাকি দুজন দুবাই এবং লন্ডনের প্রবাসী বাঙালি তবে নায়িকা তিনজনের নাম জানাননি পরিচালক ইফতেখা চৌধুরী এছাড়াও তিনি জানান গল্পের প্রয়োজনে ছবির পুরো শুটিংই দেশের বাইরে হবে প্রথম ধাপে এই সিনেমার কাজ জানুয়ারিতে দুবাইয়ে শুটিং হবে দ্বিতীয় ধাপে এপ্রিল মাসে লন্ডনে শুটিং করা হবে এই ছবির তো প্রিয় দর্শক এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন বাংলা ওয়েব ইউটিউব চ্যানেলে